আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম আজকের আরো একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তার আগে ধন্যবাদ জানাই যে সকল আপুরা আমাকে অনেক সাপোর্ট করছেন আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেক ইচ্ছা করছিল যে একটু পায়েস খাবো, তাও আবার লুচি দিয়ে। তবে আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম। পায়েসের জন্য মেন ইনগ্রিডিয়েন্ট হলোই তো দুধ, সো এখানে দুধের পরিমাণ অনেক কম ছিল বলেই চালের পরিমাণ এত কম। চাচ্ছিলাম আমি যে এইটুকু দিয়েই একটু সুন্দরভাবে সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করতে। এই রান্নাটা করার সময় আরও একটা চালাকি করা যায়, যেটা আমার আম্মুকেও দেখেছি, আমার শাশুড়ি মাকেও দেখেছি। কেমন চালাকি? যে ওনারা প্রেশার কুকার আগে এই চাল, মানে পোলাবের চালটা সিটি মেরে সিদ্ধ করে নেয়, দেন দুধের মধ্যে দিয়ে সুন্দর করে রান্না করে পরিবেশন করে। আইডিয়াটা ভালো, খারাপ না, কিন্তু আমার কাছে, আমার পার্সোনাল মতামত, যে হাঁড়িতে রান্না করলে পায়েসের স্বাদটা একটু বেশি সুন্দর হয়। তবে আমাদের এই চালাকিটা যে আমি অ্যাপ্লাই করি না তা কিন্তু নয়। তবে আজকে অ্যাপ্লাইটা করিনি, আজকে খুব সাধারণভাবেই রান্না করছি। যেমনটা এখন ধীরে ধীরে চিনি দিচ্ছি, বুঝতে আর পারছি না যে বেশি হলো না কম হলো। যাই হোক, মিষ্টি জিনিসে মিষ্টিটা একটু বেশি হলেও চলে, তবে কম হলে মোটেও চলে না। উফ, ফাইনালি অপেক্ষার প্রহর শেষ করে পায়েসটা রান্না হয়েই গেল। ওয়াও, কি সুন্দর লুকিং! আমি রান্না করলাম বলে যে লুকিংটা ওয়াও বললাম, আমি সেটা বলছি না, আপনারা নিজের চোখে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করেন। শুরুতে লুচি বানানোর কথা হলেও সেই লুচিটা আজ আর করছি না, এখন পরোটা করছি। আমার তো পরোটা দিয়ে পায়েস খেতে ভালোই লাগে, তবে আর একটা জিনিস দিয়ে পরোটা খেতে সেই লাগে, গরুর মাংসের ভুনা আর পরোটা হবে গরম গরম। উফ, কি স্বাদ! এই কথাটা শুনে যদি কারো মুখে এখন পানি চলে আসে, সেজন্য অনেক দুঃখিত। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।